हाय फ्रेंड्स, मौसुमी हेल्दी कुकिंग ए आपनादे सबाई के स्वागत। आज आमी तैरी करब चालेर पायेश। अनेके बोलें मिष्टान्न बा परमान्न, खेते लागे असाधारण, तैरी कराओ खुबी सहज। भगवानेर भोग निबेदने बा बाड़ीते कोनो छोटोखाटो अनुष्ठाने जन्मदिने आमरा किन्तु खुबी सहजे एई पायेश तैरी करे फेलते पारी। तबे चलुन आर देरी ना करे देखे नी किभाबे एई पायेश आमी तैरी करी। आमी एकटा कड़ाई बसिए दिए निये निच्छि दुई पैकेट दूध, 500 पैकेट अर्थात एक लिटार दूध आमी निच्छी, जेकोनो दूध ही आपनारा व्यवहार करते पारें। मीडियम टू हाई करे प्रथमे आमी दूधटाके खूब भालो करे जाल दिए नेब। जत घन करे दूधटा जाल देवा हबे ततई किन्तु पायेशटा खेते खूबी भालो लागबे। खूब भालो करे आमी जाल दिच्छी, कखनो मीडियम करे कखनो हाई करे आमी जाल दिए नेब। बारे बारे नाड़िए देब। পায়েসের জন্য লাগবে 100 গ্রাম মিছরি, 100 গ্রাম বাতাসা, 1 টেবিল চামচ কিশমিশ, 1 টেবিল চামচ কাজু বাদাম। কিশমিশ আর কাজু বাদামটা আমি ভিজিয়ে রাখবো, আর মিছরি আর বাতাসা দিয়ে আজকে আমি পায়েসটা তৈরি করব। এইদিকে নিয়ে নিচ্ছে গোবিন্দভোগ চাল। এখানে আমার 50 গ্রাম চাল আছে, অর্থাৎ দু মুঠো চাল আছে। এক লিটারে দু মুঠোই যথেষ্ট। এবার চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। বেশি ধোয়ার দরকার নেই, আমি দুবার ধুয়ে নেব, না হলে চালের সুন্দর গন্ধটা কিন্তু চলে যাবে। ভালো করে চালটা ধুয়ে নিয়ে আমি জলটা ছেঁকে নেব। এরপর 1/3 টিস্পুন ঘি মাখিয়ে আমি চালটা রেখে দেব। এদিকে দুধটা দেখুন আমার ভালো ফুটে এসছে, ভালো করে নাড়িয়ে দিচ্ছি, কাচিয়ে দেব সরগুলো। একটা তেজপাতা দিয়ে দিলাম, প্রায় 10 মিনিট ধরে আমি ফুটিয়ে নিয়েছি। এরপর আমি চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে দেব। ঘি দিয়েছি বলে সুন্দর একটা গন্ধ হবে। আপনারা চাইলে কিশমিশ আর কাজু বাদামটা ঘিয়ে ভেজেও নিতে পারেন। প্রায় 15 মিনিট হয়ে গেছে আমি জাল দিচ্ছি দুধের সঙ্গে চালটা। দেখুন চালটা অর্ধেক ফুটেছে, আর একটু ফুটবে। আরও 5-7 মিনিট আমি ফুটিয়ে নেব। 5-7 মিনিট হয়ে গেছে, দেখুন দুধটা কতটা ঘন হয়ে গেছে, এবং চালটাও আমি একটু দেখে নেব সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, চালটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি মিষ্টিটা অ্যাড করব। সেদ্ধ হওয়ার পরেই কিন্তু মিষ্টিটা অ্যাড করতে হবে। চালটা যদি শক্ত থেকে যায় তখন কিন্তু মিষ্টিটা দিলে চাল আর সেদ্ধ হতে চাইবে না, তাই চালটা সেদ্ধ হলেই মিষ্টিটা দিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি বাতাসা আর মিছরিটা। আপনারা চাইলে চিনিও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে মিছরি আর বাতাসা দিলেই পায়েসের স্বাদটা বেশি ভালো হয়। মিষ্টিটা কিন্তু আপনারা নিজেদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ভালো করে নাড়িয়ে দিচ্ছি, একটু কমিয়ে রেখেছি মিষ্টিগুলো যাতে গলে যায়। মিষ্টিগুলো দেওয়ার পরে কিন্তু একটু পাতলা হয়ে যাবে, তাতে কোনো চিন্তার কারণ নেই। আরও 5-7 মিনিট আমি ফুটিয়ে নেব। দিয়ে দিলাম ভিজিয়ে রাখা কাজু বাদামগুলি, আর দেব 3টি এলাচ আমি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোটা এলাচও ব্যবহার করতে পারেন। মোটামুটি হয়ে গেছে, 5-7 মিনিট আমি আরও ফুটিয়ে নিচ্ছি, আর একটু ঘন করব। দেখুন 5-7 মিনিট পর কতটা ঘন হয়ে এসছে। আর বেশি আমি জাল দেব না, কারণ ঠান্ডা হলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার কিশমিশগুলো দিয়ে দিচ্ছি, 10 মিনিট রেস্টে রেখে দেব, তারপর আমি একটি সার্ভিং বলে বেড়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার চালের পায়েশ। আপনারাও একবার এইভাবে ট্রাই করুন, আশা করি আপনাদেরও খুবই ভালো তৈরি হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, তবে আমার নতুন নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তবে আজ এ পর্যন্তই, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।